Say class. আচ্ছা আমরা গতদিন হচ্ছে আজকে আমি একটু শর্ট ক্লাস নেব, আমি একটু বেশি বকায় ফেললাম, সরি। হ্যাঁ, তোমাদের যে অভিযোগগুলো আছে সেই অভিযোগগুলো আমি মান্য করতেছি এবং সাদরে করতেছি, কিন্তু আমি এমন একটা প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মে এই কথাগুলো খুব একটা বলে লাভ নাই। হ্যাঁ, তবে আমি তোমাদের সান্ত্বনার জন্য বলতেছি, আমরা এখানে বসে নাই, আমরা লেয়ার বলছিলাম যে একটা বাউন্ডারি লেয়ারে সাধারণত যখন ওয়াটার এন্ট্রি করে, তাহলে স্টার্টিং এজে সে হচ্ছে ল্যামিনার ফিকে থাকে, তারপরে আস্তে আস্তে সে ট্রানজিশন দিয়ে রেকর্ডটা চালু করুন স্যার, রেকর্ড রেকর্ড কোথায় থাকে? আচ্ছা, ল্যামিনার ফ্লোর ক্ষেত্রে আমরা বাউন্ডারি লেয়ারের ক্ষেত্রে বলতেছিলাম, এটা গত দিনের ক্লাস, যে লিনিয়ার দিয়ে যখন পানি ঢুকে বা ফ্লুইড ঢুকে তাহলে একটা নির্দিষ্ট ল্যামিনার ফ্লো থাকে, ল্যামিনার ফ্লোর পরে সে আস্তে আস্তে টার্বুলেন্ট ফ্লো হয়ে যায়। তো ল্যামিনার ফ্লোর ক্ষেত্রে ডিস্টেন্সটা হচ্ছে একটা প্যারাবোলিক ডিস্টেন্স, আর টার্বুলেন্ট হচ্ছে একটা লগারিদম। তো আমরা বলতে টার্বুলেন্ট ফ্লো যতটুকু পর্যন্ত ভিসকাস ফোর্স অ্যাকশন কাজ করে, এই বাউন্ডারি লেয়ারের উপরে আর কোন ভিসকোসিটির অ্যাকশন না বা ফ্রি স্ট্রিম আকারে ফ্লো হয়। এটা দেখাইছিলাম চিত্র, সেই চিত্রটার এই পর্যন্ত ফ্রিজ, এই পর্যন্ত বাউন্ডারি লেয়ার ভিসকাস ফোর্সটা করে আর ভিসকাস ফোর্সটা কাজ করে না, তখন ভেলোসিটিটা ম্যাক্সিমাম ইয়া করে। তো এমনি একটা করে ম্যাক্সিমাম ভেলোসিটি 99% যে পর্যন্ত রিচ করে সেই পর্যন্ত বাউন্ডারি লেয়ার থিকনেস বলে থাকি। এটা আমরা গত দিনের আলোচনা ছিল, বাউন্ডারি লেয়ারের কিছু প্রপার্টিস ছিল। এই প্রশ্নটা তোমাদের ঘুরে ফিরে অনেক রকম ভাবে এইখান থেকে প্রশ্ন আসে, যে বাউন্ডারি লেয়ারের ক্যারেক্টারিস্টিক্স বর্ণনা করো, বাউন্ডারি এবং ল্যামিনার ফ্লোর পার্থক্য করো, তারপরে বিভিন্ন কন্ডিশনে বাউন্ডারি লেয়ারের থিকনেস বাড়ানো বা কমানো এই টার্মগুলো লেখো, এরকম ধরনের কিছু প্রশ্ন তোমাদের থাকে। এখানে আমরা নতুন একটা টার্ম অ্যাড করছিলাম, REX, এটা একটা রেনল্ডস নাম্বার ফর বাউন্ডারি লেয়ার। সেই রেনল্ডস নাম্বার ফর বাউন্ডারি লেয়ারে আমরা এরকম একটা ইয়া করছিলাম আর কি, টার্ম আইডেন্টিফাই করছিলাম, যেটা যেটা হচ্ছে তোমার ইয়ার জন্য যদি 5 × 10⁵ হয় তাহলে হচ্ছে আমরা ইয়া করতে পারি, তাহলে আমরা এটাকে ল্যামিনার ফ্লো বলি, আর যদি এর বেশি হয় তাহলে সেটাকে আমরা টার্বুলেন্ট ফ্লো বলি। তো আজকে আমরা আরেকটা একটু এই জায়গাটা একটা বড় ডিসকাশন ছিল, আমরা ক্লাসে পড়াইতাম, আমরা নতুন সিলেবাসেও এই জায়গাটা বাদ দিয়ে দিয়েছি। নতুন সিলেবাস আমি যেটা প্রপোজ, আমার সাজেশন নিয়ে যেটা প্রপোজ হয়েছে সেই জায়গাতে এই বড় যে ডিসকাশনটা এখানে একটা বড় প্রমাণ ছিল এবং ছিল, সেই জায়গাটা আমি বাদ দিয়ে দিয়েছি মানে নতুন সিলেবাসে। আর তোমাদের পুরাতন সিলেবাসে এটা একটা বড় একটা অংশ হিসাবে আছে। তো সেখানকার আমি খুব সংক্ষিপ্ত একটা বর্ণনা তোমাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি, জাস্ট যেহেতু সিলেবাসে আছে সেহেতু একেবারে যতটুকু তোমাদেরকে না জানাইলে না
কতটুকু আমি দেখাচ্ছি, এই যে অংশটুকু আমি এখন দেখাবো এই অংশটুকু জেনারেলি আগে ক্লাস নিতে দুই তিন ক্লাস লাগে। হ্যাঁ, সেই দুই তিন ক্লাসের জায়গাটা আমি খুবই সংক্ষিপ্ত ভাবে একটা তোমাদের শুধুমাত্র জানার জন্য এরকম একটা জায়গায় নিয়ে আসছি। তো ডিটারমিনেশন অফ বাউন্ডারি লেয়ার, লোকাল কোফিশিয়েন্ট এন্ড ড্রাগ শেয়ার স্ট্রেস, এই চারটা জিনিস আমি এই চার পাঁচটা জিনিস একটা বাউন্ডারি লেয়ারের থেকে বের করব। তো প্রথমত একজন ভদ্রলোক বর্ন কর্ম, ওয়ার্ডটা তুমি এর আগেও শুনছো, মোমেন্টাম একটা ইকুয়েশন দেয়, সেই ইকুয়েশনটা ডেরিভেশন প্রমাণ সবকিছুই তোমাদের, এবং ভন কারমানের মোমেন্টাম ইকুয়েশনে কিছু তোমার আননোন থাকে, সেই আননোন গুলাকে সলভ করার পর একজন ভদ্রলোক একটা রেজাল্টস তৈরি করেন, রেজাল্টস তৈরি করেন যে ব্লাসিয়াস এর রেজাল্টসটা কতক্ষণ পর্যন্ত ভ্যালিড, যখন আর ই এল বা আমরা এখানে বসলাম আর ই এক্স, এই আর ই এক্স টা লেস দেন 5 × 10⁵, তার মানে যতক্ষণ পর্যন্ত বাউন্ডারি লেয়ারে ল্যামিনার ফ্লো থাকবে ততক্ষণ পর্যন্ত এই ব্লাসিয়াস এর রেজাল্টটা তোমার ভ্যালিডিটি থাকবে। দ্য ফলোয়িং ইকুয়েশন ক্যান বি ডিরাইভড, এটার ইকুয়েশনটা ডেরিভেশন তোমাদের বইয়ে আসলে বলতেছি ইগনোর করতেছি। হ্যাঁ, তো এভারেজ কোফিশিয়েন্ট অফ ড্রাগ, একটা ড্রাগ কোফিশিয়েন্ট এই ইকুয়েশনে আছে, সেই এভারেজ কোফিশিয়েন্ট অফ ড্রাগস এর ভ্যালুটা 1.328 √REL, ওই আর ই এক্স এর জায়গায় এখানে এল লিখছি, এটাও একটা ব্লাসিয়াস রেজাল্ট হিসেবে এটাকে ধরে নেওয়া হয়েছে। এছাড়া ড্রাগ ফোর্স এফডি ইজ ইকুয়াল টু CD1/2 ρ A U, এটা হচ্ছে ভন কারমানের একটা ইকুয়েশন। আর সিডিটা এই যে বললাম যে ভন কারমানের যে কিছু আননোন, সে আননোনের মধ্যে সিডি একটা আননোন, সেই সিডি আননোনটা কার কাছ থেকে বের করতেছি, ব্লাসিয়াস ইকুয়েশন থেকে বের করতেছি। ঠিক আছে, আর বাউন্ডারি লেয়ার থিকনেসটা কত হবে, 5x √RE x, এখানে তুমি 5L/√5RE L ও লিখতে পারো, এটাও তোমার ব্লাসিয়াস রেজাল্ট। কোফিশিয়েন্ট অফ ড্রাগ, এটা লোকাল কোফিশিয়েন্ট অফ ড্রাগ, এটা একটা ব্লাসিয়াস রেজাল্টে তোমার দেওয়া আছে। আর এখানে শেয়ার স্ট্রেস, তোমার বটম শেয়ার স্ট্রেস যেটা বের করা আছে CD′(1/2 ρ U²), এটা তোমার ভন কারমান ইকুয়েশন বেসিক্যালি, এর মধ্যে আননোনটা হচ্ছে CD′ বা লোকাল কোফিশিয়েন্ট অফ ড্রাগ, সেটা আমরা ব্লাসিয়াস রেজাল্ট থেকে বের করতে পারি। ওকে, এখন এই একটা ভেলোসিটি, এই একটা হচ্ছে তোমার বাউন্ডারি লেয়ারে, এই বাউন্ডারি লেয়ারে যে ভেলোসিটি যায়, যে ওয়াটারের যে ভেলোসিটি বা ফ্লুইডের যে ভেলোসিটি যায়, সে ভেলোসিটি প্রোফাইল তোমরা পড়ছো না ফার্স্ট পার্টে, ফার্স্ট পার্টে তোমরা ভেলোসিটি প্রোফাইল পড়ছো না একটু? না স্যার, ভেলোসিটি প্রোফাইল আপনি যতটুকু পড়াইছিলেন ততটুকু ফার্স্ট পার্টে পড়ানো হয়নি। ভেলোসিটি প্রোফাইল বলতে যে ভেলোসিটির একটা ইকুয়েশন DU/DY+something x+something এরকম, না স্যার এরকম পড়া হয়নি। আচ্ছা, তাহলে তোমাদের আসবে, তোমাদের ফার্স্ট পার্টে এখনো আসে নাই। তো তুমি জেনে রাখো যে তোমার এই যে ভেলো, এখান থেকে যে ওয়াটারটা ফ্লো হয়, সে প্রত্যেকটা ওয়াটার একটা ডিফারেন্ট ডিফারেন্ট ইকুয়েশনকে ফলো করে। হ্যাঁ, যে প্রত্যেকটা ওয়াটার যে একটা সেম ইকুয়েশন ফলো করবে এরকম কোনো মানে নাই, এই ওয়াটার গুলো বিভিন্ন কন্ডিশনের জন্য বিভিন্ন ইকুয়েশন ফলো করে। তো সেই বিভিন্ন ইকুয়েশনের জন্য ভ্যালুজ গুলো এই সিডি, তারপরে হচ্ছে এই ডেলেক CD′, এই ভ্যালুগুলোর মান চেঞ্জ হয়, এবং এই মানগুলো চেঞ্জ হওয়ার যে বিভিন্ন ভেলোসিটি প্রোফাইলের জন্য যে মানগুলো চেঞ্জ হয় সেটারও ইকুয়েশন তোমাদের বইয়ে সুন্দর করে বিভিন্নভাবে ডিরাইভ করে দিয়েছে। এগুলো অনেক বড় বড় প্রমাণ আর কি। হ্যাঁ, তো বিভিন্ন ভেলোসিটি প্রোফাইল বা কন্ডিশনের জন্য এই ভ্যালুগুলো কত হবে, তো আমি তোমাদের জাস্ট তোমাদের সিম্পলিফিকেশনের জন্য যে আমরা শুধুমাত্র এইটুকু জানি যে একটা বাউন্ডারি লেয়ারের থিকনেস এবং একটা বাউন্ডারি লেয়ারের বটম শিয়ার স্ট্রেস এবং এই ড্রাগ ফোর্সটা
এফডি ড্রাগ ফোর্সটা আমি কিভাবে নির্ণয় করতে পারি, এটার একটা জাস্ট মানে প্রাইমারি আইডিয়া তোমাদেরকে আমি এখানে দেওয়ানোর চেষ্টা করি। ইজ ইট ওকে? আমি তোমাদেরকে কি বললাম বলো তো, তুমি বলো আমি কি বলছি। আগে সিলেবাসে ছিল এবং এখন বাদ দেওয়া হয়েছে, এটা জাস্ট প্রাইমারি ধারণার জন্য এবং জানার জন্য। বিভিন্ন স্যারের সাথেও কথা বলছি, সিনিয়র টিচারদের সাথে, যে এই পোর্শনটা আমাদের সিভিল ইঞ্জিনিয়ারদের জন্য খুব বেশি কাজে লাগে না, রাদার দেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের খুব বেশি কাজে লাগে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা এই জায়গাটা এত ডেপথের জায়গাটা, ফ্লুইড মেকানিক্স এর এত ডেপথের জায়গাটা আমরা আর ছাত্রদেরকে পড়ায়ে লোড বাড়াইতে চাই না, কিন্তু প্রাইমারি একটা ধারণার জন্য যে এইভাবে এটাকে ক্যালকুলেট করা যায়, যদি কোনোদিন কোনো জায়গায় ভবিষ্যতে লেগে যায় তাহলে যেন তুমি হঠাৎ করে মনে পড়ে যে এরকম একটা জায়গা ছিল যে এইভাবে বের করা যায়, তাহলে সেই জায়গা থেকে বের করে তুমি দেখে জিনিসটা বুঝতে পারবে। হ্যাঁ, তাহলে আমি যদি এখানকার একটা অঙ্ক যদি আমি বলি, যে ধরো তোমার একটা অঙ্ক বলে দেওয়া আছে যে এর মধ্যে এই একটা প্লেট, এই প্লেটের উপর দিয়ে তোমার ফ্লুইড প্রবাহিত হচ্ছে, এটা হচ্ছে এক্স। আমি অঙ্কটা ডিরেক্ট করে দিই না, হ্যাঁ আমি শুধু সূত্র দেখেই তোমাকে বলতেছি। এখন ধরো এর একটা ইউটা হচ্ছে কি ডেন্সিটি, হ্যাঁ সরি রোটা হচ্ছে কি ডেন্সিটি, আর বড় ইউটা হচ্ছে ফ্রি স্ট্রিম ভেলোসিটি। কি ভেলোসিটি? ফ্রি স্ট্রিম ভেলোসিটি কাকে বলে? স্যার এখানে কোনো ভিসকোসিটি কাজ করবে না এরকম কিছু? হ্যাঁ, যে বাউন্ডারি লেয়ার থিকনেস এর বাইরের যে ভেলোসিটি সেটাই হচ্ছে আমরা কি ফ্রি স্ট্রিম ভেলোসিটি বলি। তাহলে তোমার যদি একটা অঙ্ক দেওয়া থাকে যে এইরকম একটা ফ্লুইড এরকম একটা ফ্রি স্ট্রিমে তোমার প্রবাহিত হচ্ছে, তাহলে সে লিডিং এজ থেকে এক্স ডিস্টেন্স, এক্স একটা ডিস্টেন্স দিয়ে দিল, সেই ডিস্টেন্স দূরে তার বাউন্ডারি লেয়ার থিকনেস কত হবে সেটা তোমাকে বের করতে বলছে, এবং এক্স ডিস্টেন্স দূরে তার ড্রাগ ফোর্সটা কত হবে সেটা সে বের করতে বলছে, এবং এক্স ডিস্টেন্স দূরে তার শিয়ার স্ট্রেসটা কত হবে সেটা বের করতে। তাহলে তিনটা জিনিস বের দেওয়া আছে কি তোমার, এক্স ভ্যালু দেওয়া আছে, আর একটা কি দেওয়া আছে তোমার ডেন্সিটি অফ দ্য ফ্লুইড দেওয়া আছে, আর ফ্রি স্ট্রিম ভেলোসিটি দেওয়া আছে। তাহলে তিনটা জিনিস দেওয়া আছে, তাই না? হ্যালো, এস স্যার, এস স্যার, এক্স ডিস্টেন্স দেওয়া আছে, আর একটা হচ্ছে কি ফ্রি স্ট্রিম ভেলোসিটি দেওয়া আছে, আর একটা কি দেওয়া আছে আমরা বলতেছি ডেন্সিটি দেওয়া আছে। এখন যে কোনো এক্স ডিস্টেন্সে তুমি যদি বের করতে চাও, যে কোনো এক্স ডিস্টেন্সে ইউ দেওয়া আছে, তাহলে এক্স ডিস্টেন্সে এই আর ই এল এর মানটা বের করতে পারবে না? এল কি ডিস্টেন্স? এল অবশ্যই, এল অথবা এক্স, এল অথবা যদি তুমি বের করতে পারো এবং এই আর ই এল টা যদি লেস দেন 5×10^5 থাকে, তাহলে তুমি বলতে পারবা যে এই ফ্লোটা স্টিল ইন দা ল্যামিনার কন্ডিশন, ওকে, এবং ব্লাসিয়াস রেজাল্ট সেটা ভ্যালিড, ওকে স্যার। স্মল ভিটা, এটা ভি না, এটা নিউ কাইনেটিক ভিসকোসিটি,
এটা কাইনেটিক ভিসকোসিটি। তাহলে তুমি যদি দেখো যে এটা 5 ইনটু 10 টু দি পাওয়ার 5 এর নিচে আছে তাহলে বুঝতে পারবা যে এই ফ্লোটা স্টিল ইন দ্য ল্যামিনার ফ্লো কন্ডিশন। তাহলে ল্যামিনার ফ্লো কন্ডিশন এবং ভ্যালুটা 5 ইনটু 10 টু দি পাওয়ার 5 এর নিচে আছে তাহলে তুমি ব্লাসিয়াসের যে রেজাল্টস গুলো তোমার যে কোফিশিয়েন্ট গুলো বের করার জন্য যে রেজাল্টস এই রেজাল্টস গুলো তুমি ব্যবহার করতে পারবা। যদি এটা এটার বাইরে চলে যায় তাহলে তুমি ব্লাসিয়াসের রেজাল্ট ব্যবহার করতে পারবা না। তাহলে তোমাকে ওই ভেলোসিটি প্রোফাইল দিয়ে তোমাদের বইয়ে অনেকগুলো ডেরিভেশন দেওয়া আছে সেই জায়গা থেকে ভ্যালুগুলো নিয়ে ব্যবহার করতে হবে। এই জায়গাটা ক্লিয়ার কিনা আগে তাই বলো। জি স্যার। তাহলে কখন তুমি ব্লাসিয়াস রেজাল্ট ব্যবহার করতে পারবা? ড্রাগ ফোর্স এর ভ্যালু দেখো পেয়ে যাবা। জি স্যার। এটা কি? এটা এরিয়া, কার এরিয়া? ক্রস সেকশনাল এরিয়া অফ দা প্লেট। এই যে যেটা আছে সেই প্লেটের হচ্ছে এরিয়া। তাহলে তুমি ড্রাগ ফোর্সটা পেয়ে যাবা। ইউটা কি? এটা হচ্ছে আবিস্ট্রিম ভেলোসিটি। ফ্রি স্ট্রিম ভেলোসিটি, ফ্রি স্ট্রিম ভেলোসিটি। এখন যদি তোমাকে বাউন্ডারি লেয়ার থিকনেস বের করতে বলে তাহলে তুমি এক্স এর বদলে এল, আমরা যদি বলি এক্স অথবা এল, তাহলে এটা বসাই দিতে পারবা। আর ই এল টা তো বের করলাম সম্পর্ক নাই তাই না স্যার? লোকাল কোফিশিয়েন্টের সাথে শিয়ার স্ট্রেসের সম্পর্ক আছে। এভারেজ কোফিশিয়েন্ট অফ দ্য ড্রাগ এর মানে আমি যদি স্যার ওই যে বাউন্ডারি লেয়ার থিকনেসটা বের করতে চাই তাহলে মানে তাহলে তো আমার ওই যে ড্রাগ ফোর্স গুলো না করলে হলো না করলে হবে কোনো দরকার নেই। যদি জি স্যার যদি তোমার বাউন্ডারি থিকনেস এর তো তুমি সরাসরি ইকুয়েশন পাচ্ছো এবং এটা কে দিচ্ছে? ব্লাসিয়াস। এটা ব্লাসিয়াস এবং ব্লাসিয়াস লেজার কতক্ষণ পর্যন্ত যদি বলা হয় যে হোল প্লেটে কি ল্যামিনার ফ্লো ডমিনেট করবে না এখানে টার্বুলেন্ট ফ্লো থাকবে, তুমি কিভাবে বের করবা? তোমাদের অঙ্কগুলো এইরকমই অঙ্ক আসে যে এই একটা অঙ্ক যদি থাকে তোমাদের পরীক্ষায় এই রিলেটেড অঙ্ক আমরা আমি যদি প্রশ্ন করি তাহলে এই রিলেটেড অঙ্ক এইভাবেই থাকবে যে একটা প্লেটের লেন্থ উইথ দেওয়া থাকবে, এখানে একটা ফ্লুইড যাবে, ফ্লুইডের ডেন্সিটি দেওয়া থাকবে, ফ্রি স্ট্রিম ভেলোসিটি দেওয়া থাকবে। হ্যাঁ, তারপরে তোমাকে বলে দেওয়া হবে যে ফুল প্লেটটা কি ল্যামিনার ফ্লো হবে না টার্বুলেন্ট ফ্লো থাকবে। যদি ল্যামিনার ফ্লো থাকে তাহলে কত দূর পর্যন্ত ল্যামিনার ফ্লো ডোমিনেট করবে? তাহলে আপ টু ল্যামিনার ফ্লো, বাউন্ডারি লেয়ার থিকনেস, শিয়ার স্ট্রেস, আর তুমি অথবা বলা যেতে পারে যে এক্স থেকে এক মিটার দূরে, দুই মিটার দূরে, তিন মিটার, দুটার দূরে তুমি বাউন্ডারি লেয়ার বের করো। বিভিন্ন প্রপার্টিজ গুলো এক মিটার, দুই মিটার, তিন মিটার দূরে তুমি বের করো, প্রত্যেক এক্স এর ভ্যালু তাহলে শুধুমাত্র চেঞ্জ হবে। পারা যাবে না অঙ্কটা?
আমি পার্সোনালি দিয়ে দিতে রাজি প্রশ্নে সাপ্লাই দিয়ে দিতে যদি রাজি, যদি অনলাইন পরীক্ষা হয় তাহলে তো আর এটা সাপ্লাই দেওয়ার কিছু নাই। হ্যাঁ, ইউ শুড হ্যাভ বুকস অ্যান্ড এই শীট থাকবে, এখান থেকে তুমি দেখে নিতে পারবা। আর পরীক্ষার হলের জন্য আমি সাজেস্ট, আমার পার্সোনাল সাজেশন হচ্ছে ইম্পেরিক্যাল ফর্মুলা গুলো প্রশ্নে প্রোভাইড করা, যাতে স্টুডেন্টদের স্ট্রেসটা কমে মাথার উপরে। কিন্তু আমরা যেহেতু একটা পুরাতন ওল্ড সিস্টেম নিয়ে রান করতেছি, আমি চেষ্টা করি আমার প্রশ্নে এরকম প্রশ্ন কিছু দিয়ে দেওয়া আর কি। হ্যাঁ, এরকম তোমার ইম্পেরিক্যাল ফর্মুলা গুলো দিয়ে দেওয়া। স্যার, জব সেক্টরে কি এরকম এগুলো দেওয়া থাকে প্রশ্নের ফর্মুলা গুলো? জব সেক্টরে যখন আমরা পরীক্ষা দিতে যাব কোন চাকরি পরীক্ষায়, জব সেক্টরে তোমার দেওয়া থাকতেও পারে নাও থাকতে পারে। আচ্ছা জি স্যার, এটা হচ্ছে ডিপেন্ড করে ওই যে এক একজন টিচারের মেন্টালিটির উপরে। আমার মেন্টালিটি হচ্ছে ছাত্রদের এটা মুখস্থ করার দরকার নেই, আর আরেকজনের মেন্টালিটি হচ্ছে যে না, ছাত্র এটা মুখস্থই করবে তাহলে তাদের ব্রেনের স্টর্মিং বাড়বে। দুইটার দিকেই লজিক আছে। হ্যাঁ, যে তুমি এটা মুখস্থ করলে তোমার ব্রেন স্টর্মিং বাড়বে, ব্রেনের ক্যাপাসিটি বাড়বে, আবার তুমি এটা মুখস্থ করার কোনো ভ্যালু আমি দেখি না। যেমন আইনস্টাইন নাকি একটা কথা বলছিলেন, আমি ঠিক জানি না, যে যে জিনিসটা বইয়ে লেখা আছে সেই জিনিসটা মুখস্থ করার দরকার কি? জি স্যার, তো ব্যাপারটা অনেকটা এরকম আর কি। তো হোয়াট এভার, আমরা ইকুয়েশন তোমাদেরকে এই রিলেটেড ইকুয়েশন গুলো এখানে কয়টা, তিনটা জিনিস মুখস্থ করতে হবে নাকি? একটা, দুইটা, তিনটা। তোমরা এই যে ফ্লুইড মেকানিক্স লেকচার দেখছো না? হ্যালো, হ্যাঁ, আমি বলছি যে ফ্লুইড মেকানিক্সে আমার যে পার্টে ইম্পেরিক্যাল ফর্মুলা গুলো কয়টা হয় এইটার একটা শর্ট লিস্ট আমাকে দিতে পারবা? জি স্যার, পারমিশন। এইটা কিন্তু ইম্পেরিক্যাল না, আমি আবারো বলতেছি, দেখো এটা কিন্তু ইম্পেরিক্যাল না, এটা কিন্তু ডিরাইভ স্যার, উইদাউট ডেরিভেশন। যেমন ব্লাসিয়াস রেজাল্টটা ইম্পেরিক্যাল। হ্যাঁ, তে এরকম ইম্পেরিক্যাল ফর্মুলার একটা লিস্ট তোমরা আমাকে দিতে পারবা? তাহলে আমি ওর মধ্যে থেকে তোমাদেরকে ইনশিওর করে দিব যে এই জিনিসগুলো মুখস্থ করতে হবে না, আর এই জিনিসগুলো একটু মুখস্থ রেখো আর কি। স্যার, কবে দিতে হবে? তোমার ইচ্ছা, পরীক্ষার আগে দিও। সহজ করে বোঝানো সম্ভব তোমাদের? আমাদের শেয়ার স্ট্রেস নির্ণয় করার জন্য, আর এখানে সিডিটা বলা হচ্ছে অ্যাভারেজ কোফিশিয়েন্ট অফ ড্রাগ, এটা আমার ব্যবহার করা হয় ড্রাগ ফোর্স কে নির্ণয় করার জন্য। হ্যাঁ, এটা ভন কারমান যে ইকুয়েশন ডিরাইভ করছেন, উনি এই ইকুয়েশনটা ডিরাইভ করছেন। হ্যাঁ, এই ইকুয়েশনটার মধ্যে ওনার আননোন কি ছিল? এই একটা কোফিশিয়েন্ট আননোন ছিলেন, এই কোফিশিয়েন্টের ভ্যালুকে বের করার জন্য ব্লাসিয়াস এরকম একটা রেজাল্ট দিয়েছে। আবার ভন কারমান যে ইকুয়েশন ডিরাইভ করছেন, সেখানে শিয়ার স্ট্রেসের এই ইকুয়েশনটা ডিরাইভ করছেন। তো এই ইকুয়েশনটার মধ্যে আননোন ছিল এই কোফিশিয়েন্টটা, লোকাল কোফিশিয়েন্ট অফ ড্রাগস, এটাকে ডিটারমাইন করার জন্য ব্লাসিয়াস আবার একটা ইকুয়েশন দিয়েছে। ইজ ইট ক্লিয়ার? আচ্ছা,
আজকে আমরা এই টপিক আরেকটা টপিক যাব, দেখতে পাচ্ছ তোমরা নতুন স্লাইড? জি স্যার, ঠিক আছে। জি স্যার, দেখা যাচ্ছে। জি স্যার, দেখা যাচ্ছে। এখন আমরা বলতেছি হাইড্রোডাইনামিক্যালি স্মুথ এন্ড রাফ পাইপ। এখানে তোমাদের একটা বাউন্ডারি লেয়ার, সরি টারবুলেন্ট ফ্লোর যে ইকুয়েশন সেখানে লিখছিলাম না যে ইকুয়েশনটা স্মুথ এবং রাফ পাইপের জন্য বোথলি অ্যাকসেপ্টেবল, যার কারণে এটাকে ইউনিভার্সাল ইকুয়েশন বলা হয়। একটু কি মনে আছে তোমাদের? আমি দেখাবো আবার। জি স্যার, মনে আছে। লাগছিলাম একটু দেখা ভালো হয়েছে। হ্যালো স্যার, বলছি আরেকবার দেখালে একটু ভালো হইতো। এই যে দেখো, এখানে একটা যে তোমার ইকুয়েশন দেওয়া আছে, দিস ইজ পন্ডিট ইউনিভার্সাল ইকুয়েশন অ্যাপ্লিকেবল ফর দা স্মুথ এন্ড রাফ পাইপ। এই ইকুয়েশনটা ডেরিভেশন তোমাদেরকে দেখাইছিলাম আমি, দেখানোর পর বলছিলাম এটা স্মুথ এবং রাফ পাইপের জন্য অ্যাপ্লিক, যার কারণে এটা কি যার কারণে হচ্ছে এটাকে ইউনিভার্সাল ইকুয়েশন বলা হয় স্মুথ এবং রাফ পাইপের জন্য। সো হোয়াট ইজ দ্য মিনিং অফ স্মুথ এন্ড রাফ পাইপ, এটা আমরা একটু জানার চেষ্টা করব। এটা স্মুথ বলতে আমাদের এই ন্যাচারাল স্মুথ এবং রাফ পাইপ না, এটা হচ্ছে হাইড্রোডাইনামিক্যালি স্মুথ এবং রাফ পাইপ। তো সেইটাই দেখানোর জন্য আমরা এইখানে আছে দেখাচ্ছি যে হাইড্রোডাইনামিক্যালি স্মুথ এবং রাফ পাইপ আমরা কাকে বলবো। এখানে ইকুয়েশনে দেখাচ্ছে যে এই যে ইকুয়েশন মানে একটা ফিগারে দেখো তুমি, ফিগারটা এটা হচ্ছে, নিচেরটা হচ্ছে একটা বাউন্ডারি। এক মিনিট, এখন হচ্ছে আমরা একটা একটা ফিগার দেখাইছি, ফিগারে হচ্ছে এটা হচ্ছে বাউন্ডারি, নিচের এটা হচ্ছে বাউন্ডারি। এখন ক্ষেত্রে আচ্ছা, এই বাউন্ডারির ক্ষেত্রে যদি আমরা খুব মাইক্রোস্কোপিক বাউন্ডারিতে নিই, তাহলে বাউন্ডারির সারফেসে কিছু ইরেগুলারিটিস থাকে, এগুলাকে আমরা রাফনেস কোফিশিয়েন্ট বলি। এটা অ্যাভারেজ হাইট অফ ইরেগুলারিটিস বা এটাকে আমরা রাফনেস কোফিশিয়েন্ট কে বলি। তো এই কে ভ্যালু এটা খুব মাইক্রোস্কোপিক। এখন যদি তোমার, আমরা যেটা ল্যামিনার সাব লেয়ার পেয়েছিলাম টার্বুলেন্ট বাউন্ডারি লেয়ারের ক্ষেত্রে, বেসিক্যালি টার্বুলেন্ট যে বাউন্ডারি লেয়ার সেটা যদি ধরে নিই উপরের দিকে আছে, নিচের এইটুকু হচ্ছে আমাদের ল্যামিনার সাব লেয়ার। যদি when k is less than the laminar sub layer, যদি এই irregularities এর হাইটটা ল্যামিনার সাব লেয়ারের নিচে হয়, ছোট হয়, তাহলে আমরা এটাকে স্মুথ বাউন্ডারি বলবো। কেন বলবো? এখানে যে সাব লেয়ারটা আছে, সাব লেয়ারের থিকনেস অনেক বেশি, এই টার্বুলেন্টের যে এডিসটা আছে, এই এডিসটা ল্যামিনার সাব লেয়ারকে পেনিট্রেট করে এই সারফেসের কাছে আসতে পারে না, যার কারণে এই পাইপটা তখন এটা স্মুথ বাউন্ডারি হিসাবে কাজ করে। When k is less than, এটা দেন হবে না, না দেন হবে না, দেন হবে না,
Hello, k is less than laminar sub layer. छोटो जब k होगे, flow outside the layer is turbulent. Flow outside the layer is turbulent. It is try to penetrate the laminar sub layer. এইখানকার যে ইডিস গুলো আছে সেটা ল্যামিনার সাব লেয়ার কে বাট ক্যান নট রিচ টু দ্য এই সারফেস ইরেগুলারিটি কাছে ইগুলো আসতে পারে না ডিউ টু দ্য গ্রেটার থিকনেস অফ দ্য ল্যামিনার সাব লেয়ার দিস পাইপ ইজ কল্ড স্মুথ পাইপ ওকে এখন সেকেন্ড ফিগারে যাই আমি সেকেন্ড ফিগারে আসো তুমি যে হোয়েন আর ই ইনক্রিজ মানে রেনল্ড নাম্বার যখন তুমি ইনক্রিজ করবা ল্যামিনার সাব লেয়ার ডিক্রিজ করবে তার মানে যত তুমি রেনল্ড নাম্বার ইনক্রিজ করবা তত বাউন্ডারি লেয়ারটা টার্বুলেন্টের দিকে বেশি হতে থাকবে যত টার্বুলেন্ট বেশি হতে থাকবে ল্যামিনার সাব লেয়ারের থিকনেসটা তত কমবে ল্যামিনার সাব লেয়ারটা যদি তোমার এই সারফেস ইরেগুলারিটিস কে টাচ করে যায় বা বিলো দা সারফেস ইরেগুলারিটিস চলে আসে তখন কি হবে টার্বুলেন্টের যে এডিস গুলো সেই এডিস গুলো এসে এই ইরেগুলারিটিস এর মধ্যে বাধাগ্রস্ত হবে ইরেগুলারিটিস এর মধ্যে সে পেনিট্রেট করবে যখনই এডিস গুলো পেনিট্রেট করবে তখনই এখানে লসের পরিমাণটা বা শিয়ার স্ট্রেসের পরিমাণটা অনেক বেশি বেড়ে যাবে তখন এটাকে আমরা রাফ পাইপ বলব হাইড্রোডাইনামিক্যালি রাফ পাইপ বলব কথায় যদি বলি হোয়েন আর ই ইনক্রিজ দ্য ল্যামিনার সাব লেয়ার ডিক্রিজ লেস দেন কে কে থেকেও ছোট হতে পারে দ্য ইরেগুলারিটিস ডিস্ট্রয় দ্য সাব লেয়ার ইভেন্টুয়ালি more it is comes in contact with the surface irregularities this will be large amount of loss of energy called rough pipe thus a pipe may behave as rough and smooth pipe depending on its Reynolds number or depending on বুঝতে পারছো yes sir একজন বলো তো জি স্যার কোনটা বল যখন দেখলাম আমরা লেমিনার লেয়ারের থিকনেস অনেক বেশি হয় তখন এডিস গুলো পারে না স্যার লেমিনার যে লেয়ারটা লেমিনার সাব লেয়ার কার থেকে বেশি হয় লেমিনার কে থেকে স্যার কে থেকে যখন বেশি হয় এটাকে আমি কি বলবো স্যার তখন এটাকে স্মুথ পাইপ বলবো কারণ এই এডিস গুলো এই লেয়ারে পেনিট্রেট করতে পারে না থিকনেসটা অনেক বেশি থাকার কারণে তাই এখানে বাধাগ্রস্ত কম হয় সো এখানে স্যার হেড লসটা কম হয় আর কি যেন আমরা স্মুথ বলতেছি আর রাফের ক্ষেত্রে যখন ওই থিকনেসটা কে এর চেয়ে কম হয়ে যায় তখন এডিস গুলো এই লেয়ারে প্রবেশ করে যেন অনেক বেশি হেড লস হয় তখন এটাকে আমরা স্যার কি বাড়লে হয় এটা ঘটনাটা তখন এটাকে আমরা রাফ পাইপ বলতেছি রাফ সারফেস বলতেছি ক্যান ইউ প্রুভ দ্যাট যে এ পাইপ ক্যান বি অ্যাক্ট অ্যাজ এ রাফ এন্ড স্মুথ পাইপ স্যার স্যার যখন ভেলোসিটি কম তখন আমরা স্মুথ বলতে পারি যখন ভেলোসিটি বেশি হয়ে যাবে তখন রাফ হতে পারে একটা পাইপকে তুমি ডাইরেক্টলি রাফ পাইপ বলতে পারবে না বাই স্মুথ পাইপ বলতে পারবে না এটা ডিপেন্ড করে কার উপরে ভেলোসিটির উপরে রেনল্ড নাম্বারের উপরে আলটিমেটলি ভেলোসিটির উপরে ওকে ওকে এস স্যার দেখি মাহবুবুর রহমান
আসসালামু আলাইকুম।